নমস্কার বন্ধুরা আমাদের এস্থেটিক এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো ভারতবর্ষে বর্তমানে লাউ চাষটা একটি জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই লাউ চাষ করা হয় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি এসেছি একটি লাউ খেতে এটা বলা যায় না যে লাউ খাত এটা একটা হলো বটবডি ক্ষেত ছিল এবং সেখানেই লাউ চাষ করা হয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে এই যে লাউ আর এর পাশে রয়েছে এই বটবটি এই যে দেখতে পাচ্ছেন এই যে বটবটি তো এই চাষ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে লিখে জানেন আজকে আলোচনা করতে চলেছি এই লাউ চাষ দেখতেই পাচ্ছেন লাউ মানে খুব বড়ো সাইজের লাউ হাইব্রিড লাউ এখানে চাষ করা হয়েছে এবং এখানে বলতে গেলে বিনা খরচে একরকম বিনা খরচেই এখানে চাষ করা হয়েছে লাউ এবং এই ক্ষেত্রটাকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটি আপনাদের বানাচ্ছি এই লাউ চাষ সম্পর্কে আপনারা সকলেই জানেন কিন্তু তাই আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব না লাউ চাষ সম্পর্কে যদি তাও আপনারা ডিটেলসে জানতে চান যে লাউ চাষের প্রক্রিয়া তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি সেই ব্যাপারে ভিডিও বানাবো তো দেখতেই পাচ্ছেন যে এই যে লাউ চাষ এবং পাশে রয়েছে বটবটি এই যে দেখতেই পাচ্ছেন একরকম বিনা খরচে এখানে চাষ করা হয়েছে কেন বললাম কারণ হলো এই যে মাচাটা ছিল উপরে যেমন মাচা দেখতে পাচ্ছেন এই যে মাচাটা দেখতেই পাচ্ছেন এই মাচাটা কিন্তু প্রথমে তৈরি করাই ছিল এবং এই একটা ফসল ওঠার পরে এবং এই ফসলটা মানে অর্থাৎ বটবটিটা শেষ হওয়ার পরে এখানে নতুন করে আবার ফসল করা হয়েছে সেটা হলো লাউ চাষ লাউয়ের যদি বাজার দর বলা যায় এক একটা লাউ এই সিজনে মোটামুটি পঞ্চাশ টাকা করে বিক্রি হয় এখানে এক বিঘে জায়গা রয়েছে অর্থাৎ তেত্রিশ শতক জায়গার মধ্যে প্রচুর পরিমাণে লাভ হয় সেটা আপনারা হিসাব করে নেবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ লাভ এখানে দেখুন এই এক একটা লাউ যদি পঞ্চাশ টাকা করে আপনারা বিক্রি করতে পারেন তাহলে কী পরিমাণ লাভ আর আমি সম্পূর্ণ লাউ এই যে দেখতে পাচ্ছেন আরও ছোটো ছোটো অনেক ছোট ছোটো লাউ ধরে আছে এখানে এগুলো বড়ো হবে আস্তে আস্তে তাই নতুন এটা একটা মানে খুব একটা পুরনো নয় এবং ইতিমধ্যেই এখানে হারভেস্টিং শুরু হয়েছে লাউয়ের এবং প্রচুর বাজার বাজার চাহিদা এই লাউয়ের লোকাল থেকে হাইব্রিড লাউয়ের বাজার চাহিদা অনেকটা বেশি কারণ এই যে লাউটা সেটা হলো অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এবং যে লোকাল লাউটা সেটা হলো অনেক মানে নষ্ট হয়ে যায় আর এই লাউয়ের যেমন নষ্ট হওয়ার সম্ভাবনাটা একটু কম আর এই লাওয়ের একটা বিশেষত্ব হলো একটা কালারটা দেখুন কালারটা খুব সুন্দর কালার এই যে সামনে যদি আমি আরও দেখাই আপনাদের খুব সুন্দর একটা চমৎকার কালার এবং এই সিজনে যে লাউয়ের বাজার দর সেটা থাকবে এটা স্বাভাবিক কারণ এই সিজনে অন্যান্য যে সবজিগুলো থাকে সেগুলো হয় না বর্ষার কারণে দেখতেই পাচ্ছেন এখানে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে এই যে যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে ক্ষেতের মধ্যে জলও জমে আছে তাই এই সিজনে যে এক্সট্রা যে সবজিগুলো আমরা সারা বছর যেগুলো পাই সেটা এই সিজনে পাই না তাই এখানে লাওয়ের বাজার চাহিদা প্রচুর তাই আপনারা এই চাষ করতে পারেন খুবই সহজেই এই যে দেখুন খুব সুন্দরভাবে এখানে তিনি লাউ চাষ করেছেন এবং এর কালারগুলো ব্যাপক খুব সুন্দর কালার এবং উপরটা যদি আপনাদের দেখায় তো এইরকম উপরটাও গাছের চেহারাও খারাপ নয় খুব একটা ভালোই মানে বর্ষার সিজনে যে লাউ চাষ করা হয় সেই তুলনায় তো এখানে খুবই ভালো চেহারা গাছের দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর এই তো এই যে লাউ লাউয়ের টেক্সচারটা একবার দেখুন খুব সুন্দর একটা চমৎকার কালার হয়েছে এবং সাইজগুলো দেখুন একটা সাইজ এক একটা যদি ওজনের কথা বলি মোটামুটি তির পাঁচ চার পাঁচ কিলো হবে এক একটা লাউ তো এইভাবে এখানে তিনি লাউ চাষ করেছেন ইতিমধ্যেই আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বটবটি গাছ যেগুলো ছিল নষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই তো আপনারা দেখলেন যে কিভাবে এখানে লাউ চাষ করা হয়েছে এবং আপনারা চাইলেও এখানে এভাবে লাউ চাষ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাউ চাষের প্রতি আপনারা আগ্রহী কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই রকমই কৃষি বিষয়ক ভিডিও আমাদের চ্যানেলে রেগুলারলি আপলোড হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার